সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি লেনদেন অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। এটি দুই হাজার আঠারো সালের সিলেবাস অনুযায়ী মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের দ্বিতীয় সিজনশীল রয়েছে তোমাদের কাছে যদি বোর্ড বই থাকে তোমরা ওইখান থেকে এই সৃজনশীলটি দেখতে পারবে এবং আমার রচিত মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিনান্স বইয়ের দুই নম্বর সৃজনশীল এটি তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সৃজনশীলে চলে যায় দেখি দুই সাল জানুয়ারি মাস চয়ন ব্রাদার্সের ব্যবসায় নির্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয় জানুয়ারির এক ব্যবসায় মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা নগদে মনিহারি ক্রয় দুই টাকা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন দুই টাকা সুমনা টের নিকট হতে 30000 টাকা পাওয়া গেল বিজ্ঞাপন বাবদ পরিষদ 1500 টাকা লেনদেন নয় এমন ঘটনাগুলি চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তো লেনদেন নয় যেগুলি লেনদেন নয় এই ঘটনাগুলি তোমরা যদি জানতে চাও তো আমরা এখানে একটা ছক দিয়ে দিয়েছি দেখো এই যে এই ছক এই ছকে যে সকল ঘটনাগুলি লেনদেন নয় প্রায় সিলেক্টেড কয়েকটা এন্ট্রি থাকে যেগুলি যে এই ঘটনাগুলি লেনদেন নয় তোমরা যদি এখান থেকে ছকটা পড়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এই ছকটা যদি মুখস্থ করে নাও তাহলে জানতে পারবে যে আসলে কোনগুলি লেনদেন নয় তা আমি সরাসরি কোয়েশ্চেনটার অ্যান্সারে চলে যাই এখান থেকে লেনদেন নয় মূলধন আনা হলো এটা লেনদেন এই ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এই নিয়োগ দেওয়া হলে যদি কোনো ঘটনার সাথে নিয়োগ দেওয়া হলো বলা থাকে তাহলে সেটা লেনদেন নয় দেখো এখানে নিচে দেওয়া আছে এই যে নিয়োগ দেওয়া হলো যদি নিয়োগ দেওয়া থাকে তাহলে এটা লেনদেন নয় সুতরাং তোমরা যদি এই ছকটা মুখস্থ করো তাহলে জানতে পারবে যে আসলে কোনগুলি লেনদেন নয় তো এটা লেনদেন নয় যেহেতু কি চেয়েছে মোট পরিমাণ পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা একটা এমন তিন কলামের ঘর করব এই যে সেম যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে বললে তিন কলামের ঘর যদি এখানে তারিখ থাকে কোশ্চেনের তারিখ লিখবো আর ক্রমিক নং থাকলে ক্রমিক নং লিখব বিবরণ টাকা তাহলে এই ম্যানেজার নিয়োগ ম্যানেজার নিয়োগ দেওয়া হলো আঠারো হাজার টাকা এটা লেনদেন নয় দু হাজার সতেরো সালে জানুয়ারি দুই তারিখ দু হাজার সতেরো সালের জানুয়ারি দুই তারিখ ম্যানেজার নিয়োগ আঠারো হাজার টাকা এরপরে পড়ি নগদ মহিলার পর এটা লেনদেন মালিক তার ব্যক্তিগত এই যে এটা লেনদেন না মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিছে অর্থাৎ এটা ব্যক্তিগত খরচ এবং ব্যক্তিগত টাকা থেকে দিছে তাহলে কারণ এটা লেনদেন নয় ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই এবং এই ছকেও দেওয়া আছে দেখো ব্যক্তিগত মালিকের বুক মিষ্টি খাওয়ালো অথবা এই যে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলেন ব্যক্তিগত টাকা হতে গয়না ব্যক্তিগত টাকা হতে যদি ব্যক্তিগত খরচ করে তাহলে এটা লেনদেন নয় তাহলে আমরা জানলাম যে এই বারো তারিখের এটা লেনদেন নয় দুই হাজার টাকা এখানে লিখলাম বারো তারিখ ছেলে স্কুলের বেতন প্রত্যন্ত দুই হাজার আঠারো আর দুই যোগ করে বিশ হাজার টাকায় শেষ কয় অ্যান্সার এরপর হচ্ছে খয়েন্ট ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা লিখো যদি সমীকরণ পদ্ধতিতে কারণ লিখো তাহলে এই ছকটা কি হবে অনেক সময় আমরা ছক নিয়ে কনফিউজ হয়ে যায় আসলে যে কোন ছকটা হবে তো আমরা আমাদের বইতে দেখো কৌশল দিয়ে দিয়েছি এই যে সমীকরণ পদ্ধতিতে যদি ব্যাখ্যা করতে বলে তাহলে এরকম একটা ঘর হবে ঘরটা হবে তারিখ অথবা ক্রমিক নং যদি কোশ্চেনে তারিখ থাকে তারিখ আর ক্রমিক নং থাকলে ক্রমিক নং লেনদেন কিনা আর কারণ হবে কারণ এই যে সমীকরণটা এভাবে একটা ঘর হবে তো আমি এখানে এমন একটা ঘর করে ফেলছি অলরেডি এই দেখো যেগুলি লেনদেন সেগুলি আমরা লিখব দেখো বোঝার চেষ্টা করো ব্যবসায় আনা মূলধন আনা হলো এটা হচ্ছে লেনদেন কারণ কেন লেনদেন মূলধন আনছে তাহলে ব্যবসায় কি হয়েছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হচ্ছে সম্পদ তাহলে এ বৃদ্ধি এবং মূলধন হলো মালিকানা সত্য ই বৃদ্ধি নগদ টাকা আনায় সম্পদ এ এবং মালিকানা সত্ত্বেও ই বৃদ্ধি পেয়েছে এই কারণে এটা লেনদেন না আর দুই তারিখেরটা ম্যানেজার নিয়োগ দিলো এটা লেনদেন না আর লেনদেন না হলে সমীকরণের কোনো প্রভাব ফেলবে না তোমরা মনে রাখবা যদি কোনো ঘটনা সমীকরণের প্রভাব ফেলে তাহলে সেটা লেনদেন আর যদি প্রভাব না ফেলে তাহলে সেটা হচ্ছে লেনদেন না ওকে তাহলে দুই তারিখের এটা লেনদেন না আমরা আগেই জানি ধারে পণ্য বিক্রয় এটা লেনদেন ধারে পণ্য বিক্রয়ের ফলে বিক্রয় আয় বৃদ্ধি পেয়েছে এবং ধারে পণ্য বিক্রয় করার ফলে দেনাদার বৃদ্ধি পেয়েছে আর দেনাদারটা হচ্ছে সম্পদ তাহলে হচ্ছে জেনে সম্পদ এ বৃদ্ধি এবং আয়টা হচ্ছে মালিকানা সত্য আয় ব্যয় মূলধন এটা হচ্ছে সত্য আয় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মালিকানা বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্যের সমীকরণ হচ্ছে ই এ কারণে ই বৃদ্ধি পেয়েছে তারপর দশ নগদে মনিহারি ক্রয় নগদে মনিহারি ক্রয়ের ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে এবং মনিহারি ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে হচ্ছে নগদ টাকা হচ্ছে সম্পদ নগ টাকা সম্পদ সম্পদ এই হ্রাস আর মনিহারি করা হচ্ছে মালিকান সত্য মালিকান্ত্ব কারণ হচ্ছে ব্যয় ব্যয় হল মালিকানা সত্য মালিকানা সত্যের সমীকরণ হচ্ছে ই ই হ্রাস পেয়েছে এরপর হচ্ছে বারো তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলে স্কুলে বেতন দিলে এটা লেনদেন না আর যেহেতু লেনদেন না সেহেতু এটা সমীকরণে কোনো প্রভাব পড়েনি তারপর সুমনা ট্রেডার্সের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল যেহেতু পাওয়া গেছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হচ্ছে সম্পদ আর সম্পদের সমীকরণ হচ্ছে এ তাহলে এ বৃদ্ধি নগদ টাকা বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু সুমনা ট্রেডার্স আমরা টাকা পাই হচ্ছে দেনাদারের কাছ থেকে সুমনা ট্রেডার্স আমাদের দেনাদার ছিল দেনাদার হ্রাস পেয়েছে অর্থাৎ এ বৃদ্ধি এ রাস দেনাদারটা সম্পদ নগদ টাকা সম্পদ নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর দেনাদার সম্পদ হ্রাস পেয়েছে এই কারণে এ বৃদ্ধি এ রাস ওকে তারপর হচ্ছে বিজ্ঞাপন বাবদ পরিষদ বিজ্ঞাপনটা হচ্ছে ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে এ হ্রাস হয় আর নগদ টাকা কমে গেছে সুতরাং সম্পদ হ্রাস আর মালিকানা সত্ত্বেও ই হ্রাস খরচ পরিশোধ করায় ব্যয় মালিকানা সত্ত্বেও ই হ্রাস পেয়েছে এবং নগদ টাকা চলে গেছে এ কারণে সম্পদ এ হ্রাস পেয়েছে এরপর আমরা গ চয়েন্ট ব্রাদার্সের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে লেনদেনে যদি শুধু প্রভাব দেখায় তাহলে দেখো আমরা কৌশলে এখানে ঘর দিয়ে দিয়েছি ঘরটা কি হবে লেনদেনের উপরে সমীকরণের প্রভাব অথবা সমীকরণ উপাদানের হ্রাস বৃদ্ধি দেখাতে বললে নির্মুক্ত ছকটি হবে সমীকরণের প্রভাব বলছে এই ছকটা হবে তারিখ হিসাবের নাম আর হচ্ছে প্রভাব এই যে এখানে আমরা এই ঘরটা করছি দেখো প্রথমে বলা হয়েছে ব্যবসায় মূলধন আনা হলো ব্যবসায় মূলধন আনা হলে নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব টাকা হচ্ছে সম্পদ সম্পদের সমীকরণ এ নগদটাকে বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি আর মূলধন বৃদ্ধি পেয়েছে মূলধনের সমীকরণ হচ্ছে ই ই বৃদ্ধি মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটার সমীকরণ হচ্ছে ই ওকে তারপরে ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় বৃদ্ধি পেয়েছে দেনাদারটা হচ্ছে সম্পদ সম্পদের সমীকরণ হচ্ছে এ বৃদ্ধি আর বিক্রয় হচ্ছে আয় আয়ের সমীকরণ হচ্ছে ই ই বৃদ্ধি এরপরে নগদে মনিহারি ক্রয় তো মনিহারি হিসাব হবে আর নগদের হিসাব হবে এটা হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ই হ্রাস আর নগদ টাকা হ্রাস পেয়েছে কারণ ক্রয়ের ফলে মনিহারি ক্রয়ের ফলে নগদ টাকা চলে গেছে নগদ টাকা হ্রাস পেয়েছে নগদ হচ্ছে সম্পদ এ হ্রাস এরপরে বিশ বিশ তারিখে বারো তারিখে এটা আসবে না কারণ লেনদেন না লেনদেন না হলে এটা সমীকরণের কোনো প্রভাব নেই সুমনা টেডার্সের নিকট থেকে পাওয়া গেল সুমনা ট্রেডার্সের নিকট থেকে যদি পাওয়া যায় তাহলে নগদ টাকা বেশি নগদান হিসাব ডেবিট আর দেনাদার সুমনা ট্রেডার্স ক্রেডিট নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই এ বৃদ্ধি আর সুমনা ট্রেডার্স হল দেনাদার দেনাদারও সম্পদ তাহলে এ হ্রাস পেয়েছে অর্থাৎ একটি নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অপর দিকে দেনাদার সম্পদ হ্রাস পেয়েছে এরপর হচ্ছে পঁচিশ তারিখ জয়েন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব তো এটা বললাম এরপরে বিজ্ঞাপন বাবদ পরিষদ তাহলে বিজ্ঞাপন হিসাব আর নগদান হিসাব বিজ্ঞাপন হচ্ছে ব্যয় বিজ্ঞাপন ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ই হ্রাস হয় আর নগদ টাকার সম্পদ হ্রাস পেয়েছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করার ফলে তো নগদ টাকার সম্পদ সম্পদ হচ্ছে এ আর এ হ্রাস এইটা হচ্ছে এই অ্যান্সারটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ কমার্স সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজে তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের জানাতে পারবে ফেসবুক পেজ হচ্ছে স্কুল অফ কমার্স আর যদি সম্ভব হয় তোমরা আমাদের এই বইটি সংগ্রহ সংগ্রহে রাখতে পারো তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে ফেসবুক পেজে জানাতে পারো ইউটিউবে জানাতে পারো আমরা অবশ্যই তোমাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব এবং ওই সকল সমস্যাগুলি নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে